বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 18,539 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 3,273 জন। ইতিমধ্যে মৃত্যু হলো 592 জনের। এবং এক নজরে থাকবে গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। অপরদিকে মুম্বাইয়ের 53 জন সাংবাদিক করোনায় আক্রান্ত, চেন্নাইয়ে শিকার হলেন আরও 2 জন। অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 339 জনে। লকডাউন বিধিভঙ্গের জন্য বাংলায় আসছে কেন্দ্রীয় দল, নজরে থাকবে 60টি জেলা। অপরদিকে করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে বাংলাদেশেও। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হলো 10 জনের। বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হলো 101 জনে। এদিকে চিকিৎসক নিগ্রহে কড়া হুঁশিয়ারি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের, ব্যবস্থা না নিলে 23 এপ্রিল কালা দিবস। অপরদিকে ভালো খবর, দেশ জুড়ে আতঙ্কের মধ্যেই করোনা মুক্ত হলো এই 2 রাজ্য। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মার, তেলের দাম 22 বছরে নামল তলানিতে। অপরদিকে আমেরিকা জুড়ে করোনা ভাইরাসের তাণ্ডবে মৃত্যু মিছিল অব্যাহত। গত 24 ঘন্টায় আমেরিকায় নতুন করে মৃত্যু হয়েছে 1,908 জনের এবং আমেরিকাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 42,483 জনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়ঙ্কর তাণ্ডব অব্যাহত। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 24,78,979 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 1,70,338 জনের। এবং এক নজরে থাকবে বিশ্বের করোনা ভাইরাস সম্পর্কিত বিস্তারিত পরিসংখ্যান। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিটি মুহূর্তের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 1,235 জন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 18,539 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 3,273 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 592 জনের। সুতরাং এখনও 14,674 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। ভারতে গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 466 জন। দিল্লিতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 78 জন। গুজরাটে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 196 জন। রাজস্থানে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 98 জন। তামিলনাড়ুতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 43 জন। মধ্যপ্রদেশে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 78 জন। উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 84 জন। তেলেঙ্গানাতে নতুন করে আক্রান্ত হয়েছেন 14 জন। অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 75 জন। কর্ণাটকে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। কেরলে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 জন। জম্মু অ্যান্ড কাশ্মীরে নতুন করে আক্রান্ত হয়েছেন 14 জন। ওয়েস্ট বেঙ্গলে নতুন করে আক্রান্ত হয়েছেন 29 জন। বিহারে নতুন করে আক্রান্ত হয়েছেন 17 জন। ওড়িশাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 13 জন। উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত হয়েছেন 2 জন। ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং হরিয়ানাতে গত 24 ঘন্টায় নতুন করে 1 জন করে আক্রান্তের খবর মিলেছে। এবং ভারতে গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 9 জনের। দিল্লিতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। গুজরাটে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8 জনের। রাজস্থানে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে 2 জনের। মধ্যপ্রদেশে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 4 জনের। উত্তরপ্রদেশে নতুন করে মৃত্যু হয়েছে 1 জনের। তেলেঙ্গানাতে নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের। এবং অন্ধ্রপ্রদেশে নতুন করে মৃত্যু হয়েছে 3 জনের। অপরদিকে মুম্বাইয়ের 53 সাংবাদিক করোনায় আক্রান্ত, চেন্নাইয়ে শিকার আরও 2 জন। লকডাউনে ঘরে বসে টাকার উপায় তাদের নেই, নেই ঘরে বসে কাজ করার সুযোগও। পেশার তাগিদে রোজ ঘুরতে হচ্ছে অলিগলি রাজপথে, হাসপাতাল থেকে কোয়ারান্টিন কেন্দ্রে। করোনার রেড জোন থেকে পিঙ্ক জোনে তুলে আনছেন নানান খবরাখবর। খবরের সন্ধানে নেমে এভাবেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন 2 শহরের অন্তত 55 সাংবাদিক। এর মধ্যে 53 জনই বাণিজ্যনগরী মুম্বাইয়ের, বাকি 2 জন চেন্নাইয়ের। সোমবার মুম্বাইয়ের এক আধিকারিক 53 জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। সূত্রের খবর, বৃহন মুম্বাই পুরসভা বাণিজ্যনগরীর মোট 171 সাংবাদিকের সোয়াব টেস্ট করে তার মধ্যে 53 জনের রিপোর্ট পজিটিভ আসে। পুরসভা সূত্রের খবর, আক্রান্ত সাংবাদিকদের আইসোলেশন ও কোয়ারান্টিন কেন্দ্রে রাখা হবে।
এদিকে তামিলনাড়ুর চেন্নাইয়ে রবিবার দুই সাংবাদিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চেন্নাইয়ের একটি আবাসনে 50 জনের করোনা টেস্ট হলে এক সাংবাদিকের রিপোর্ট পজিটিভ আসে, তিনি ওই আবাসনের বাসিন্দা। ইতিমধ্যে ওই আবাসনটিকে কোয়ারেন্টিন করা হয়েছে। আক্রান্ত সাংবাদিককে রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপর সাংবাদিক ভর্তি সরকারি স্ট্যানলে হাসপাতালে। মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় 467টি করোনা পজিটিভ কেস চিহ্নিত হয়, শেষ কয়েক ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের। এদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 339 জনে এবং গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 29 জন। এদিকে চুকরাঙ্গাচ্ছে করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত করে লকডাউন বিধি কড়াকড়ি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চলছে পুলিশ টেস্টিং ও র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, কিন্তু তার মাঝেই রাজ্যের 7 জেলায় লকডাউন বিধি ঠিকঠাক পালন না হওয়ার অভিযোগ তুলে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল বাংলায় আসছে। কলকাতা সহ 7 জেলায় ঘুরবে 2টি কেন্দ্রীয় দল, পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রের গঠিত এই 2টি পর্যবেক্ষক দল কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা পরিদর্শন করবে। লকডাউনে রাজ্যের একাধিক জায়গায় বিধিভঙ্গ হচ্ছে, তাতে করোনার বিপদ বাড়ছে বলে পশ্চিমবঙ্গ রাজ্যকে বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় দলে থাকবেন একাধিক মন্ত্রকের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে এন্টার মিনিস্টারিয়াল সেন্ট্রাল টিম বা INC গঠন করা হয়েছে। সূত্রের খবর, কোন কোন আইনের বলে এই বিশেষ দল গঠন করা হয়েছে তাও রাজ্য সরকারকে বিস্তারিতভাবে তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মূলত এই দলের কাজ হবে করোনা পরিস্থিতির মধ্যে গণবণ্টন ব্যবস্থার ঠিকভাবে চলছে কিনা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কোথায় কীভাবে লকডাউন বিধি কার্যকর করা হচ্ছে প্রয়োজনে তা খতিয়ে দেখবে এই বিশেষ দল। জানা গিয়েছে এই দলটি উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 2টি ভাগে বিভক্ত হয়ে কাজ করবে। প্রথম দলের নেতৃত্ব দেবেন অপূর্ব চন্দ্র, অ্যাডিশনাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। উত্তরবঙ্গে আরও একটি দলের নেতৃত্ব দেবেন বিনীত যোশী, অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। দু দলে মোট 10 জন সদস্য বাংলার 7 জেলা পর্যবেক্ষণ করবেন বলে সূত্রের খবর। অন্যদিকে সোমবার সকাল 9:57 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটারে জানানো হয়, পশ্চিমবঙ্গে 7টি জেলায় করোনা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ওই টুইট বার্তায় পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশের করোনা সংক্রমিত এলাকার নামও উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের টুইটার হ্যান্ডেল থেকে 2টি পোস্টে লেখা হয়েছে, বিভিন্ন এলাকা থেকে লকডাউন বিধি ভাঙ্গা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, আর তাতে গুরুতর স্বাস্থ্য বিপত্তি ঘটতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। সেই সমস্ত করোনা ছড়িয়ে পড়াও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার ঘটনা থেকে বিরত থাকা থেকে সামাজিক দূরত্ব পালনের বিষয়টি যথাযথভাবে পালনের বিষয়েও দেওয়া হয়েছে বার্তা। শহর এলাকায় যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ ফুটে উঠেছে ওই টুইট বার্তায়। যদিও এর আগে দেশের 170টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল কেন্দ্রের তরফে, সেই তালিকায় ছিল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা। হটস্পট নয় এমন 260টি জেলার মধ্যে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কথা উল্লেখ করা হয়েছিল কেন্দ্রের তরফে। অন্যদিকে দেশ জুড়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 17,000-এরও বেশি। আক্রান্তের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশের প্রতিটি রাজ্যেই চিত্ররা এক, সকাল হোক কিংবা মধ্যরাত, দেশের উত্তর হোক কিংবা দক্ষিণ, প্রতি মুহূর্তে আসছে করোনা আক্রান্ত হওয়ার খবর। তবে আতঙ্কের মধ্যেও রয়েছে স্বস্তির খবর। দেশ জুড়ে যেখানে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন করোনামুক্ত হলো দেশের 2 রাজ্য। ভাবছেন এই পরিস্থিতিতে কিভাবে সম্পূর্ণ করোনামুক্ত, হা ওরা করে দেখাতে পেরেছে। সম্প্রতি সব দিক খতিয়ে দেখে গোয়াকে করোনামুক্ত বলা হয়েছে।
গত কয়েক দিনে গোয়াতে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি, আর তা বিচার করে দেশের মধ্যে প্রথম রাজ্যকে গোয়াকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গোয়াতে প্রথমে মোট 7 জন মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত কয়েকদিন ধরে তাদের চিকিৎসা চলে সুস্থ হয়ে গিয়েছেন তারা। সুস্থ হয়ে যাওয়ার পর তারা সকলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, আপাতত সুস্থও রয়েছেন বলে জানাচ্ছেন ডাক্তাররা। তবে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর নেই বলেই জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিংবা মন্ত্রক, যদিও কড়াভাবে চলছে নজরদারি। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং টুইটারে জানিয়েছেন, রাজ্যে যে 2 জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল চিকিৎসার পরে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরীক্ষায় তাদের নমুনা নেগেটিভ প্রমাণিত হয়েছে। নতুন করে আর কোনো করোনা আক্রান্ত হওয়ার খবর নেই বলে জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যদিও করোনামুক্ত হওয়ার কথা ঘোষণা করলেও কড়াভাবে চলছে নজরদারি। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী করোনামুক্ত হওয়া গোয়া ও মণিপুরে লকডাউন বিধি শিথিল করতে পারে রাজ্য প্রশাসন। অন্যদিকে আশার কথা শুনিয়েছে কেন্দ্র। জানানো হলো আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার ক্রমশ কমেছে। সোমবার এই তথ্য দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে লকডাউনের আগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল 3.4 দিনে, আর এখনই সেটা হচ্ছে 7.5 দিনে। গত 7 দিনের পরিসংখ্যান অনুযায়ী 7.5% কমেছে দ্বিগুণ হওয়ার হার। কতটা দ্রুত হারে সংক্রমণ চড়াচ্ছে সেটারই হার খতিয়ে দেখে এই রিপোর্ট দেওয়া হয়েছে। আগেই অবশ্য কেন্দ্র জানিয়েছিল যে লকডাউনের ফল পাওয়া গিয়েছে, তাই সেটা বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছে। অপরদিকে হাসিনা সরকারের চিন্তা বাড়িয়ে বাংলাদেশে ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এবার মারণ ভাইরাসের কারণে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেল বাংলাদেশে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 492 জন। সোমবার অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত স্বাস্থ্য মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত আরও 10 জন মারা গিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা 101-তে পৌঁছেছে। একদিনে 2,779 জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 492 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 2,948। মৃত 10 জনের মধ্যে 8 জন পুরুষ এবং 2 জন নারী। এছাড়াও এখনও পর্যন্ত 75 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 2,290 জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় 1.5 লক্ষ মানুষ। অভিযোগ, দেশে যখন বাড়ছে করোনার আতঙ্ক, তখনও লকডাউন এবং সামাজিক দূরত্ব মানা হচ্ছে ঢিলেঢালাভাবেই। বিশেষত বাজারগুলোতে ভিড় দেখা গেছে। এছাড়াও গ্রামাঞ্চলের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। অন্যদিকে চিকিৎসক নিগ্রহ বন্ধে সরকার কেন্দ্রীয় আইন কার্যকর না করলে আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার দেশজুড়ে কালা দিবস হিসেবে পালন করবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সোমবার ভারতীয় চিকিৎসক সংগঠন IMA-র তরফে কালা দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে সোমবার জারি করা ওই নোটিশে বলা হয়, হোয়াইট অ্যালার্ট সত্ত্বেও ডাক্তার ও হাসপাতালগুলিতে হামলা বন্ধে সরকার যদি কেন্দ্রীয় আইন কার্যকর না করে 23 এপ্রিল কালা দিবস হিসেবে পালন করবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। নোটিশে আরও বলা হয়, নিরাপদ ও সুরক্ষিত কর্মক্ষেত্রের জন্য আমাদের বৈধ দাবিগুলি সরকারকে পূরণ করতে হবে। চিকিৎসক নিগ্রহ ও হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। হোয়াইট অ্যালার্ট হিসাবে বুধবার 22 এপ্রিল রাত 9টায় দেশজুড়ে ডাক্তাররা মোমবাতি জ্বালাবেন। প্রতীকী প্রতিবাদ হিসাবে হাসপাতালগুলিতে মোমবাতি জ্বালানো হবে। এরপরেও সরকার যদি নিশ্চুপ থাকে, প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। করোনা নিয়ে দেশজুড়ে ডামাডুলের মধ্যে চারদিকে মেডিকেল স্টাফ ও ডাক্তারদের উপর এরই মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। তার জেরে এই সিদ্ধান্ত চিকিৎসক সংগঠনের। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে সরকার যে বরদাস্ত করবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে ইতিমধ্যে কড়া মনোভাব ব্যক্ত করেছেন, রাজ্যগুলিকে এ নিয়ে সতর্ক করেছেন। এছাড়া 6টি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে। লকডাউন লঙ্ঘন, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না তাও দেখার পাশাপাশি চিকিৎসকদের উপর হামলার বিষয়টিও দেখবে ওই কেন্দ্রীয় কমিটি। এদিকে আন্তর্জাতিক বাজারে হু হু করে কমছে জ্বালানি তেলের দাম, এবং তা কমতে কমতে দিন 22 বছরের পুরনো দামে ফিরে গেল। করোনা ভাইরাসের যে প্রভাব বিশ্বজুড়ে দেখা দিয়েছে তা প্রায় সমস্ত দেশের অর্থনীতিকে দর্শিয়ে দিয়েছে।
এবং এই পতন যে কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এদিন ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম কমে হয়েছে $11-এর কিছু বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর তেলের যোগান রয়েছে, অন্যদিকে বিশ্বজুড়ে তার চাহিদা কম হওয়ায় দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে লকডাউন, তার ফলে পরিবহন থেকে শিল্প উৎপাদন সব জায়গাতে জ্বালানি তেলের চাহিদা কমেছে। অন্যদিকে তেল উৎপাদন কমিয়ে দিলেও যতটা উৎপাদন হচ্ছে ততটা খরচ হচ্ছে না, ফলে অতিরিক্ত তেল সংরক্ষিত করতে হচ্ছে, যে অবস্থাও প্রায় শেষের দিকে এসে টেকেছে। কারণ যেখানে তেল সংরক্ষিত হয় সেই ভাণ্ডারগুলি প্রায় পূর্ণ হয়ে গিয়েছে, অন্যদিকে চাহিদাও বিশেষ বাড়ছে না। এই অবস্থায় আগামী কিছুদিনের মধ্যে তেলের দাম জলের থেকে সস্তা হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। অপরদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়ঙ্কর তাণ্ডব অব্যাহত। বিশ্বজুড়ে করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 24,78,979 জনে। গত 24 ঘন্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন 72,404 জন এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 1,70,338 জনের। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 5,307 জনের। ইতিমধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন 6,45,806 জন। গত 24 ঘন্টায় সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। গত 24 ঘন্টায় শুধু আমেরিকাতে মৃত্যু হয়েছে 1,908 জনের। এক নজরে আলোচনা করব গত 24 ঘন্টায় বিশ্বের মৃত্যুর পরিসংখ্যান। গত 24 ঘন্টায় আমেরিকাতে মৃত্যু হয়েছে 1,908 জনের। গত 24 ঘন্টায় স্পেনে মৃত্যু হয়েছে 399 জনের। ইটালিতে মৃত্যু হয়েছে 454 জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে 547 জনের। গত 24 ঘন্টায় জার্মানিতে মৃত্যু হয়েছে 220 জনের। ইউকেতে মৃত্যু হয়েছে 449 জনের। তুর্কিতে মৃত্যু হয়েছে 123 জনের। ইরানে মৃত্যু হয়েছে 91 জনের। গত 24 ঘন্টায় রাশিয়াতে মৃত্যু হয়েছে 44 জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে 125 জনের। গত 24 ঘন্টায় বেলজিয়ামে মৃত্যু হয়েছে 145 জনের। কানাডাতে মৃত্যু হয়েছে 103 জনের। নেদারল্যান্ডসে মৃত্যু হয়েছে 67 জনের। সুইজারল্যান্ডে মৃত্যু হয়েছে 37 জনের। পর্তুগালের মৃত্যু হয়েছে 21 জনের। ইন্ডিয়াতে মৃত্যু হয়েছে 33 জনের। গত 24 ঘন্টায় পেরুতে মৃত্যু হয়েছে 45 জনের। আয়ারল্যান্ডে মৃত্যু হয়েছে 77 জনের। গত 24 ঘন্টায় অস্ট্রিয়াতে মৃত্যু হয়েছে 18 জনের। সুইডেনে মৃত্যু হয়েছে 40 জনের। ইসরায়েলে মৃত্যু হয়েছে 5 জনের। দক্ষিণ কোরিয়াতে মৃত্যু হয়েছে 2 জনের। চিলিতে মৃত্যু হয়েছে 6 জনের। সৌদি আরবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। ইকুয়েডরে মৃত্যু হয়েছে 33 জনের। পোল্যান্ডে মৃত্যু হয়েছে 20 জনের। গত 24 ঘন্টায় রোমানিয়াতে মৃত্যু হয়েছে 27 জনের। গত 24 ঘন্টায় পাকিস্তানে মৃত্যু হয়েছে 8 জনের। মেক্সিকোতে মৃত্যু হয়েছে 37 জনের। ডেনমার্কে মৃত্যু হয়েছে 9 জনের। ইউনাইটেড আরব আমিরাতে মৃত্যু হয়েছে 2 জনের। নরওয়েতে মৃত্যু হয়েছে 16 জনের। ইন্দোনেশিয়াতে মৃত্যু হয়েছে 8 জনের। সার্বিয়াতে মৃত্যু হয়েছে 3 জনের। ফিলিপিন্সে মৃত্যু হয়েছে 19 জনের। বেলারুশে মৃত্যু হয়েছে 14 জনের। গত 24 ঘন্টায় কাতারে মৃত্যু হয়েছে 1 জনের। ইউক্রেনে মৃত্যু হয়েছে 10 জনের। পানামাতে মৃত্যু হয়েছে 6 জনের। কলম্বিয়াতে মৃত্যু হয়েছে 10 জনের। ফিনল্যান্ডে মৃত্যু হয়েছে 4 জনের। গত 24 ঘন্টায় ইজিপ্টে মৃত্যু হয়েছে 11 জনের। সাউথ আফ্রিকাতে মৃত্যু হয়েছে 4 জনের। মরক্কোতে মৃত্যু হয়েছে 2 জনের। গত 24 ঘন্টায় বাংলাদেশে মৃত্যু হয়েছে 10 জনের। আর্জেন্টিনাতে মৃত্যু হয়েছে 8 জনের। গত 24 ঘন্টায় কুয়েতে মৃত্যু হয়েছে 2 জনের। গত 24 ঘন্টায় আলজেরিয়াতে মৃত্যু হয়েছে 9 জনের। মালদ্বীপে মৃত্যু হয়েছে 3 জনের। এবং আরও অনেক দেশ থেকে কম বেশি পরিমাণের মৃত্যুর খবর সামনে এসেছে। এবারে আলোচনা করব বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও সুস্থ হওয়ার পরিসংখ্যান। এখনও পর্যন্ত আমেরিকাতে আক্রান্ত হয়েছেন 792,076 জন এবং সুস্থ হয়েছেন 71,947 জন। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে স্পেনে আক্রান্ত হয়েছেন 2,210 জন, সুস্থ হয়েছেন 80,587 জন। ইটালিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 181,228 জন, সুস্থ হয়েছেন 48,877 জন। ফ্রান্সে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 155,383 জন, সুস্থ হয়ে উঠেছেন 37,409 জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন 147,065 জন, সুস্থ হয়ে উঠেছেন 91,500 জন। তুর্কিতে আক্রান্ত হয়েছেন 90,980 জন, সুস্থ হয়ে উঠেছেন 13,430 জন। ইউকেতে আক্রান্ত হয়েছেন 124,743 জন।
ইরানে আক্রান্ত হয়েছেন 83,505 জন, সুস্থ হয়ে উঠেছেন 59,273 জন। চায়নাতে আক্রান্ত হয়েছেন 82,747 জন, সুস্থ হয়ে উঠেছেন 77,084 জন। রাশিয়াতে আক্রান্ত হয়েছেন 47,121 জন, সুস্থ হয়ে উঠেছেন 3,446 জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন 40,743 জন, সুস্থ হয়ে উঠেছেন 22,130 জন। বেলজিয়ামে আক্রান্ত হয়েছেন 39,983 জন, সুস্থ হয়ে উঠেছেন 8,895 জন। কানাডাতে আক্রান্ত হয়েছেন 37,829 জন, সুস্থ হয়ে উঠেছেন 12,586 জন। নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছেন 33,405 জন, সুস্থ হয়ে উঠেছেন 250 জন। সুইজারল্যান্ডে আক্রান্ত হয়েছেন 27,944 জন, সুস্থ হয়ে উঠেছেন 18,600 জন। পর্তুগালে আক্রান্ত হয়েছেন 20,863 জন, সুস্থ হয়ে উঠেছেন 610 জন। পেরুতে আক্রান্ত হয়েছেন 16,325 জন, সুস্থ হয়ে উঠেছেন 6,968 জন। আয়ারল্যান্ডে আক্রান্ত হয়েছেন 16,652 জন, সুস্থ হয়ে উঠেছেন 77 জন। অস্ট্রিয়াতে আক্রান্ত হয়েছেন 14,795 জন, সুস্থ হয়ে উঠেছেন 10,631 জন। সুইডেনে আক্রান্ত হয়েছেন 14,777 জন, সুস্থ হয়ে উঠেছেন 550 জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন 13,713 জন, সুস্থ হয়ে উঠেছেন 4,049 জন। জাপানে আক্রান্ত হয়েছেন 10,797 জন, সুস্থ হয়ে উঠেছেন 1,159 জন। দক্ষিণ কোরিয়াতে আক্রান্ত হয়েছেন 10,674 জন, সুস্থ হয়ে উঠেছেন 8,114 জন। চিলিতে আক্রান্ত হয়েছেন 10,507 জন, সুস্থ হয়ে উঠেছেন 4,676 জন। সৌদি আরবে আক্রান্ত হয়েছেন 10,484 জন, সুস্থ হয়ে উঠেছেন 1,490 জন। পাকিস্তানে আক্রান্ত হয়েছেন 8,418 জন, সুস্থ হয়ে উঠেছেন 1,970 জন। ইউনাইটেড আরব আমিরাতে আক্রান্ত হয়েছেন 7,265 জন, সুস্থ হয়ে উঠেছেন 1,360 জন। ইন্দোনেশিয়াতে আক্রান্ত হয়েছেন 6,760 জন, সুস্থ হয়ে উঠেছেন 747 জন। মালয়েশিয়াতে আক্রান্ত হয়েছেন 5,425 জন, সুস্থ হয়ে উঠেছেন 3,295 জন। কলম্বিয়াতে আক্রান্ত হয়েছেন 3,977 জন, সুস্থ হয়ে উঠেছেন 804 জন। কুয়েতে আক্রান্ত হয়েছেন 1,995 জন, সুস্থ হয়ে উঠেছেন 367 জন। ওমানে আক্রান্ত হয়েছেন 1,410 জন, সুস্থ হয়ে উঠেছেন 238 জন। এবং আরও অনেক দেশ থেকে কম বেশি পরিমাণে আক্রান্ত এবং সুস্থ হওয়ার খবর সামনে এসেছে।